তারা কি করেন, সবসময় এই জড়জাগতিক জ্ঞান আহরণ করতে ইচ্ছুক, এবং তাদের এই জ্ঞানে তারা এত এই অহংকার বোধ মনে করে তারা তারা মনে করে যে এটাই থেকে সর্বস্ব সুখ। কিন্তু তারা জানে না যে চরমে কিন্তু এই আমাদের যদি প্রকৃতপক্ষে সুখী হতে হয় তাহলে এই তিন গুণ সত্তা রজতম এই তিন গুণের ঊর্ধ্বে কি করতে হবে, ঊর্ধ্বে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। চৈতন্য মহাপ্রভু আমাদের মধ্যে এই যে তিনটি যে গুণ, তিনটি গুণ আমাদের এই সময়ের ভিতরে প্রবাহিত হয়। যেমন প্রাতকালে সকালবেলা দেখবেন এই প্রকৃতি কিন্তু খুব নির্মল থাকে, সেই সময় সত্যগুণ বিরাজ করে। সেই সময়টা দেখবেন কেউ যখন কারোর সাথে কথা বলে তখন খুব শান্ত স্বভাবে কথাবার্তা বলে, তখন মাথাটা গরম থাকে না। এই সেই সময়ে সাধু ব্যক্তি ভগবত ভক্তা কি করে ভগবানের সেবা জপ কীর্তন পাত্রকালের যে সাধন ভোজনের উপযুক্ত সময় সেই সময়টা তিনি সদ্ব্যবহার করেন। কিন্তু যখন ধীরে ধীরে দুপুর হয় রোদ উঠে তখন দেখবেন সবাই ব্যবসা বাণিজ্য তাদের ব্যস্ত হয়ে যায়, তখন তাদের মনমানসিকতাটা অন্যরকম হয়ে যায়, তখন সেই সময়টা রজগুণ প্রবাহিত হয়। কারো দিকে কোনো ব্যবসায়ীর সাথে তখন যদি কথা বলা যায় তখন মানে তাদের ছেলের দিকে চাইলে বুঝতে যায় যে তাদের মন মধ্যে তেমন ভালো না, উগ্র ভাব থাকে, গরম তখন ব্যস্ততা বাড়ে, সেই সময়টা রজগুণের। আর রাত্রিতে তমগুণ বিরাজ করে, মানুষ নিদ্রায় আচ্ছন্ন থাকে। সময়ের উপরে আমাদেরকে এই গুণগুলো বিরাজ করে। তারপরে আমাদের ড্রেস, ড্রেসের উপরে কিন্তু আমাদের গুণের প্রভাব পড়ে। যেমন দেখবেন যখন কারো কণ্ঠে গলায় মালা থাকে বা তিলক করা থাকে, আমাদের সাধুর বসন থাকে, তখন কিন্তু মনমানসিকতা একরকম থাকে। স্বাভাবিক, আমি নিজে বুঝতে পারি, আমার যেহেতু আমি ডাইভিং ক্লাস করতে হয় তখন আমার শার্ট প্যান্ট পরতে হয়, কিন্তু আমি অনুভূতি যখন আমি এই পোশাকে থাকি তখন আমার মনটা একরকম থাকে, যখন আমি পোশাকটা চেঞ্জ করে শার্ট প্যান্ট পরি তখন কিন্তু আমার চিন্তা চেতনাটা ঠিক থাকতে পারে, মানে এরকম থাকে না। বা এই পোশাকের বলে মানুষ আমার সাথে যেরকম আচরণ করে ওই পোশাক বলে কিন্তু ঠিক আমার সাথে এরকম প্রভাব করে। এখন দেখি আমরা কি করি, সিরা সিরা পোশাক করি, এখনকার মানে স্টাইল কিন্তু আমাদের সেটা বুঝতে হবে যে রজগুণের কপাল। তারপরে সঙ্গ, সঙ্গের মধ্যে আমাদের গুণের পূজা করে, যে যে গুণের হয় সে গুণে মানুষের সাথে সে সঙ্গ করে। সঙ্গটা আমাদের খুব ইম্পর্টেন্ট। যখন আমরা